হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিহারস কিচেন। আজ আমি আপনাদের সাথে স্পাইসি মূলো মাছের অসাধারণ ভর্তার রেসিপি শেয়ার করছি। আপনাদের সবার কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে দেখার। এবারে আমি কড়াইতে 5 টেবিল স্পুন মতন সরিষা তেল দিয়ে দিয়েছি ও তার সাথে এবারে মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এগুলোকে তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে। তবে আপনাদেরকে বলা হয়নি, আমি এখানে রুই মাছ ব্যবহার করছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী মাছ দিয়ে এই মূলো মাছের ভর্তা তৈরি করতে পারবেন। মূলোটাকে ভালো করে ধুয়ে রেখেছি, এবারে এটাকে গ্রেট করে নেব। তাই ওর খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ও ভালো করে গ্রেট করে নিয়ে রেস্টে রাখব কিছু সময়ের জন্য। মূলোটা রেস্টে রেখে দেওয়া হয়েছে। এবারে এই পর্যায়ে কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দেব, তাই লঙ্কাগুলো দিয়ে দিলাম কড়াইতে। একটু ভেজে নেওয়ার পরেই ওগুলোকে তুলে নিলাম, দিয়ে পেঁয়াজগুলোকেও ভেজে নেবার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এবারে। তবে বন্ধুরা, খুব বেশি সময়ের জন্য ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু বাদামি করে ভাজবো পেঁয়াজগুলো। এবারে এগুলো তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে। দশ থেকে 15 মিনিট হয়ে গেছে মূলোকে রেস্টে দেওয়া। এবারে এই পর্যায়ে এর মধ্যে লেবুর রস ছড়িয়ে দিচ্ছি, কারণ অনেকজন মূলোর গন্ধটা সহ্য করতে পারে না, তাই লেবুর রস দেওয়া ও তার সাথে পরিমাণ মতন লবণ দিয়ে দেব, যাতে মূলোর থেকে পানি ছাড়া শুরু হয়ে যায়। দেখুন বন্ধুরা, মূলোর মধ্যে থেকে কেমন পানি ছেড়েছে। এবারে এগুলোকে ভালো করে চিপে নিতে হবে, যাতে ওর পানি বেরিয়ে যায় ভালোভাবে। দিয়ে মূলোগুলোকে তুলে নেব একটা অন্য পাত্রে। দেখুন বন্ধুরা, মাছের কাঁটাগুলো বেছে রেখেছি। খুব ভালো ও সাবধানে সমস্ত কাঁটা বেছে নিতে হবে, যাতে কোনো রকম কাঁটা মাছে না থাকে। মূলো ও মাছকে তুলে রেখেছি একটা পাত্রে। আর এই পর্যায়ে শুকনো লঙ্কা ও ভেজে রাখা পেঁয়াজকে ভালো করে মেখে নেব। এবারে সমস্ত উপকরণকে ভালো করে মিক্স করে নিতে হবে ভর্তা বানানোর জন্য। সমস্ত উপকরণ মেখে নেওয়া হয়ে গেছে। দেখুন একটা কত সুন্দর রং এসেছে ভর্তার থেকে। এবার একটু সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি, যাতে একটা শাইনি টেক্সচার আসে ভর্তার মধ্যে। দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ধনে পাতা দিয়ে গার্নিশ করে নেব। এবারে এই পর্যায়ে আবারও একটু লেবুর রস দিচ্ছি, যাতে খেতে খুবই চটপটে লাগে আর একটা সুন্দর সুবাস আসে এই ভর্তার থেকে। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মূলো মাছের অসাধারণ ভর্তার রেসিপি। কেমন লাগলো আপনাদের এই রেসিপি আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা আমাদের চ্যানেল ভিজিট করে দেখতে পারেন, নিশ্চয়ই কোনো নতুন কিছু রেসিপি আপনি পাবেন। আর রসুন ভর্তার রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, দেখে নিতে পারেন। আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।